আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুর 2:30 বাজে। তো আমি মাত্র জোহরের নামাজ পড়ে, এই দেখেন হাতে ছাগল, আর এদিকে আনাসের এই যে টিন ভাঙা দিয়ে বোতল দিয়ে ভাঙড়ির দোকান আসিল, মানে বাদামালা আসিল, তো বাদাম আর কিনে নি, এই যে নসিমন ভাজা কিনে দিয়েছি, আনাস খাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি বাউরের দিকে, কারণ রাফির আব্বু গেছে আজকে পুঁটি মাছ মারতে। সকালে ভোরবেলা একটা রিজার্ভ ভাড়া পাইলো, তো সেই ভাড়ার ওখান থেকে চলে আইয়েছে 9টার সময় এসে, তারপর আর দোকানে মানে গাড়ি নিয়ে যায়নি, বিকালে যাবে আবার, মানে 4টার সময় যাবে। তো আমাদের এখানে তো নতুন পানি হয়েছে, মানে চারদিকে তো এখন বৃষ্টির সময় নতুন পানি, অনেক মাছ, মানুষই খুব মাছ মারতেছে। তো রাফির আব্বু গেছে বড়শি নিয়ে পুঁটি মাছ মারতে, তো সেনে আমি আবার যাচ্ছি ছাগল নিয়ে। আয় 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 চলো। আবু তুমি এটা খাও, নসিমন ভাজা খাও। তো আজকে সকাল থেকে কোনো কিছু ভিডিওই করিনি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি কোনে যাচ্ছি। আয় আয়। মাঠে সব চারদিকে পানি, আমার এই ছাগলটা আছে মাঠ খাওয়া ছাগল, খালি মাঠ খাতি পছন্দ করে। তো ঠিক আছে, ব্যাক ক্যামেরা দিই আমি। তো এই দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। আয় আয় ওই দিক দেখিস না, আয় রে। গরম, এত রোয়েদার, এত গরম, ভাদ্র মাসের এই ভ্যাবসা গরমে, মানে গায়ে কোনোদিন ঘামাচি হয় না, গায়ে মনে হচ্ছে তাও ঘামাচি বেরোচ্ছে সবার। এই রাফির আব্বু মাছ পেয়েছে কি তা জানি, চারদিকে খুব পানি, দেশি মাছ, চারদিকে সবাই মারছে, আমরা মারতেও পারি না, কিনেও খাতে পারি না, খালি লোভ। মানসিকটা দেখলি, মানে দেশি মাছ দেখলে রাফির আব্বুর আবার খুব লোভ হয়, ছোটবেলার দেখেই আছে রাফির দাদা মাইত। এ রাফি, রাফি কই রে রাফি, ও সাকর মাথায় মনে হয়। এ বাসি বাজাস নে, দেখেন আগে ওই মাঠে ছাগল বাঁধতাম, সেই মাঠে দেখেন এখন মাজা পানি। বাঁশি বাজাচ্ছে ওরা, দাঁড়া তোরা বাঁশি বাজাচ্ছিস কেন? দেখেন চারদিকে পানি, পট কচুরি, অনেক মানুষ মাছ মারছে। ও রাফি, সাবি দাদার কাছে দেখেন নৌকায় সব বেড়াচ্ছে ঘুরে। ছাগল খাই এবার, নিজে ছাগলে নিয়ে আসলাম, এবার খাবে না নে, যা খাচ্ছে। ওই যে বাঁশের সাঁকো একটু শুকাই আছে, কিছুদিন আগে খুব পানি ছিল, তো সাঁকোর ওই মাথায় রাফির দাদা, রাফির আব্বু, রাফি সব ওই মাথায়, ওই যে সব। তো ঠিক আছে, বাঁশের সাঁকো পার হয়ে আমি ওই পাশে যাই, যে ওই পাশে গিয়ে ক্যামেরা অন করবো না, ছাগলের এনে বেঁধে দেবো।
তো দেখেন রাবিরাবু, যেতবেলা মাছ মারতে এসে কষ্ট করে এতবেলা গাড়ি চালালি মানে 200 টাকা, হে তো 200 টাকায় 1 কেজি মাছ পেয়ে যেতে পুঁটি মাছ, আর অত সে মানে 5টা পুঁটিও পাওনি, একটাও পাওনি। আরে কপাল রে, তা সে এতবেলা গাড়ি চালাইয়ে দেশি মাছ পাইতে জু। দাঁড়াও দাঁড়াও, এ দেখেন জুতো ভরে নিয়ে এসে দুই বাপ বিটার জুতো, ও জুতো রাফির জুতো ভরে। আমি কাছে নাই ব্যাগ ভরা মাছ, মানে ছাগল তো খুব খাসছে কেন। এই যাই দিক যাই খা, সরো তুমি ওদিকে দিয়ে দাও, খেদায় যা খাই গিয়ে খাই গিয়ে। আরে ভয় পাচ্ছে খাই, এই বর্ষি দেখে হাতে সরো, বর্ষি ওর লাঠি দেখলেই আমার ভয় পায়। তোমার দেখলেই ভয় পায়, তুমি ওর মারিওছো আগে, এখন তোর বেবি হবে বিলে মারো না, আর ওর আগে মারিওছো বিলে তোমার দেখলেই ভয় পায়। যে সেই ডাকাইত ডাকাইত আমার আবার মারবে না, কিন্তু এখন তো মারা বন্ধর। কি সুন্দর খাচ্ছে দেখ, তোর ভাইয়ের বেবি আর ওরে কবে হয়, পাল্লা হবে দুটো। ওই দেখো কি জোরে টান মারছে, খালি হাতে আমরা এখন সব ফিরে যাচ্ছি বাড়ি। পা দে নিচে হতে খুব কষ্ট লাগতেছে, এমনি তাড়াতাড়ি যাও, পড়ার সময় হয়ে গেছে। আর নাচের পায়ে দিয়েছে কামড় পোকায়, মাজালিতি মাজালিতি না ডাই ওই কামড়াই আছে তো জানি। বেতা লেগে গেছে, যাও আবু যাও যাও যাও, তাড়াতাড়ি হাত পা ধুয়ে পানি খেয়ে। দেখো গে বারান্দায় ব্যাগ রয়েছে, গেঞ্জি রয়েছে, পড়ে প্রাইভেট পড়তে দেখো মাসুম রাছে ড্রাইয়ের সব। ঠিক আছে দুটো বেগুন গাছে দেখো কি মোটা সার দিয়েছে গুড়াই, আমাকে বেগুন গাছে সার দেওয়া হয়নি, আমি পারবো না নে লাগাতে। তো দেখেন বাউল থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে এখন তো 3:30 বাজে, তো রাফির আবু 4টার সময় গাড়ি নিয়ে ছেড়ে যাবে। তো এখন এই যে সকালে আজকে বেগুন দিয়ে গাছের টাটকা বেগুন আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করিলাম, তো সেটা সকালে খাওয়া হয়েছে, এখন ভালো লাগছে না, মানে রাফির আবু খেল না আমিও আর খেলাম না। তো এখন আবার এই যে বুট ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভাত মাখাচ্ছি। সাদা ভাত সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বুট ঝাল দিয়ে মাখালে সেই মজা লাগে, শীতকালে তারও বেশি ভালো লাগে। আমি তো খাই মাঝে মাঝে শীতকালে সকালবেলা। তো ঠিক আছে ভাতগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখেন দুপুরে ভাত খাওয়ার পরে সেই থালা বাসন টাসন মেজে আবার রাত্রির রান্না জোগাড় করতে হবে, কি রান্না করব। তো আজকে গাছে কটা পেঁপে হয়েছে, তো রাফির আবু বলছে পেঁপে দিয়ে শিং মাছ ঝোল করতে রাত্রি। তো দেখেন এখন হচ্ছে বিকাল বেলা, তো রাফির আবু গাড়ি নিয়ে যেতে চাইলো, তো গাড়ি নিয়ে আর গেল না, তো এখন মোগলাই পরোটা বানাবো, তার জন্য যে দোকানে যাচ্ছি ডিম নিয়ে আসার জন্য, আনাসের হাতে টাকা খেয়েছে আবার যেতে ছিল সকাল। দেখেন এই যে আনাসের হাতে ডিম, তো আমাদের ডিম কিনা শেষ দোকানেতে, এখানে যাচ্ছি বাড়ি, বাড়িতে গিয়ে মোগলাই পরোটা বানাবো আজকে। তো দেখেন দোকান থেকে এসে ঝটপট এই তো আটার কাই করা হয়ে গেছে, আর এটা কিন্তু আটা না, এটা হচ্ছে ময়দা, তো জীবনে কোনোদিন ময়দা দিয়ে পরোটা বানাইনি, তো খুব ইচ্ছা ছিল যে ময়দার পরোটা নাকি খুব ভালো হয়। তো তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর পানি দিয়ে দেখেন আটার কাইটা কইরে আমি একটা থাল দিয়ে ঢেকে রাখিছি, তো এটা ঢাকা থাক আধা ঘন্টা। আর এখানে যে দেখেন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আমি ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে রেখে দিয়েছি,
আর এটা হচ্ছে রাফির আর আনাসের জন্য, এই জন্য ওদের কাঁচামরিচ দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ডিম ফেটাই রেখেছি। তো এখানে যে আনাস আছে আমার কাছে, রাফির আপু ঘুমাচ্ছে আর রাফি গেছে মকতবে, তো ভাবছি যে রাফি মকতব থেকে আসলি তারপরে বানাবো, সব গুছানো রেডি থাক, কারণ গরম গরম তা খালি খাতি পারবে না রাফি। তো ফ্রাই প্যানটা বের করবো, বড় একটা ফ্রাই প্যান আছে আমার, ওইটা তুলে রাখি সব সময়, তো বড় ফ্রাই প্যানটা আজকে বের করবো। এই দেখেন, এই রেকের ভিতরেই আছে তোলা, কাছের ঢাকনা তো লাগবে না, ঢাকনা দিলে তুই তো ঠিক আছে, সব কিছু রেডি থাক, আমার রাফির জন্য অপেক্ষা করি, রাফি আসলেই ইনশাল্লাহ ঝটপট বানাবো, বানিয়ে সবাই মিলে খাবো। এই যে চলো বা। তো দেখেন, মাত্র মাগরিবের নামাজ শেষ করে আসলাম ঘর থেকে, তো রাফি আর আনাসের বললাম তোমরা ক্লে নিয়ে খেলা করো, তো ওরা ক্লে নিয়ে খেলা করছে, রাফির আব্বু ঘুমাচ্ছে, আর এই যে দেখেন চারদিকে সন্ধ্যা। তো আসলে ভাবলাম যে মাগরিবের নামাজটা শেষ করে নিরিবিলি বানালেই ভালো হবে না, এই যে রান্নাঘরে আলো দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি নিরিবিলি বানাবো। ওরা দুই ভাই ক্লে নিয়ে খেলা করছে, আর ক্লেটা কিনে নিয়ে আসার পরে কিন্তু বেশ ভালোই হচ্ছে, রাফি আর আনাসুরা খুব খেলা করছে এটা নিয়ে। তো যাই হোক, এখন আমি বানাই, আমার পিঁড়িটা ছোট, পিঁড়িতে ধরবে না, তো এই কাগজটার উপরে রুটি বেলবো, তা না হলে রুটি মোটা হয়ে যাবে না, ভালো লাগবে না। তো ঠিক আছে, আমি ফোনটা স্ট্যান্ডে বাঁধাই, বাঁধিয়ে ঝটপট আমি বানানো শুরু করে দিই। তো দেখেন, এই যে পরোটাগুলো বানানো হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, এখন কাটার পালা। এই নাও কাটো, কাটি আনাস আর রাফির খাওয়া হয়ে গেছে আগেরতেই দুই পিস, আর এখানে আছে মোটারও চার পিস, ছয় পিস পরোটা কিনতে গেলে এক এক পিস 60 টাকা করে। খুব নরম হয়েছে ময়দাটা, বিলা আটাটা শক্ত হয়, যদি একটু তেল বেশি থাকতো তা আরও ফুলকো ফুলকো হইতো, তেল কম হয়েছে বলে একটু ফুলিয়েছে কম। আনাস আর রাফি আর খাবা, আমার আব্বুর আর খাবে, দেখি দেখি দেখো, এই যে উপরের তাই ঝাল নেই, কোন দোকানে ঝাল নেই আর দোকানে ঝাল আছে,
খাও না, খুব মজা খাও, মজা খুব মজা। তুমি না বলে ঘি দিয়ে খাবা, খাও ঘি দিয়েই খাও, একটু আগে কইলে সে বলে ঘি দিয়ে খাবা, আসে আমি সে জর্দা ভাত রান্দার জন্য ঘি কিনে আনিস, তারপর ঘি সে জর্দা ভাত রান্দার আগেই ঘি শেষ হয়ে যাচ্ছে। সব ছিলিয়ে ফিলিয়ে নিয়ে কোনো কাজ হয় এ বানাইয়ে নিয়ে আসলাম, মনে হয় যুদ্ধ করার মতন, কারেন্ট চলে গেছে, দৌড়ই দৌড়ই সব ছিলিয়ে যাচ্ছে। দেখাও দেখো